এবং এটি এত জনপ্রিয় হয়েছে, মানুষের আস্থার স্থল হয়েছে। তাই মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার বিনীত প্রশ্ন যে এই সীমিত অর্থের মধ্যেও স্বাস্থ্য খাতে আগামী বাজেটে কিছু অর্থ বৃদ্ধি করে ভবিষ্যতে 5 বছর মেয়াদী একটা পরিকল্পনা নিয়ে কমিউনিটি ক্লিনিককে 5 শয্যা বিশিষ্ট হসপিটালে কোনো সুযোগ আছে কিনা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার বিনীত প্রশ্ন। ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় সদস্য, মাননীয় প্রধানমন্ত্রী। মাননীয় স্পিকার, আমাদের হাসপাতাল কিন্তু আছে, তাছাড়া এই কমিউনিটি ক্লিনিক ছাড়াও ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্র আছে, পরিবার পরিকল্পনা কেন্দ্র আছে, বিভিন্ন মা ও শিশু কেন্দ্র আছে, সারা দেশব্যাপী কিন্তু ছড়িয়ে আছে। কমিউনিটি ক্লিনিকটা একটা প্রাথমিক চিকিৎসা সেবা বা স্বাস্থ্য পরীক্ষার জায়গা, এটা ঠিক ওই হাসপাতাল হিসেবে এটা গড়ে তোলা না, কারণ হাসপাতাল তো উপজেলায় হাসপাতাল আছে। এই উপজেলা হাসপাতালগুলি 30 শয্যা বিশিষ্ট ছিল, আমরা জনসংখ্যা রোগীর প্রাপ্যতা দেখে সেগুলিকে 51 শয্যা বিশিষ্ট করা হয়েছে। জেলা হাসপাতালগুলি যেগুলি 100 শয্যা বিশিষ্ট ছিল সেটাও আমরা একটা সার্ভে করেছিলাম, ওই 96 সালে যখন সরকারে ছিলাম, কোন কোন জেলায় কত রুগী যায় এবং কত সেবা নেবে সেই হিসেব করে কোনো হাসপাতাল 250 বেডের, কোনো জায়গায় 500 বেডের, এভাবে আমরা কিন্তু স্বাস্থ্যসেবা শয্যার সংখ্যা বৃদ্ধি করে স্বাস্থ্যসেবা জনগণের দরগায় পৌঁছে দিচ্ছি। আর কমিউনিটি ক্লিনিকটা হচ্ছে আমাদের বিশেষ করে মা বোনেরা। তারা রোগে ভুগলে পরে তাদের অপেক্ষা করতে হয় স্বামী, দেবর অথবা ভাই, কে কখন বা বাবা হাসপাতালে নিয়ে যাবে। এই কথাটা বিবেচনা করে এটা সম্পূর্ণ আমার নিজস্ব একটা চিন্তা ফসল, আমি ঠিক করলাম যে আমরা যদি এভাবে একটা প্রাথমিক স্বাস্থ্যসেবাটা নেওয়ার ব্যবস্থা করতে পারি, আর ঔষধগুলি যেগুলি খুবই প্রয়োজনীয় সেই ঔষধ আমরা এখন কমিউনিটি ক্লিনিক থেকে 30 প্রকারের ঔষধ বিনা পয়সায় দিচ্ছি। প্রেসক্রিপশন নিয়ে গেলে আমরা বিনা পয়সায় ঔষধটা দিয়ে দিই, শুধু অ্যান্টিবায়োটিকটা আমরা বন্ধ করে দিয়েছি, কারণ অ্যান্টিবায়োটিক এটা বেশি নিতে নিতে রেজিস্ট্যান্স হয়ে যায়, পরে কাজ করে না, এটা যথাযথ ডাক্তারের পরামর্শ নিয়ে সেটা নিতে পারবে, কিন্তু আমরা সেভাবে দিচ্ছি। কারণ যেখানে মানে অতিরিক্ত শয্যা করে হাসপাতাল করবার জন্য না, এখানে যারা মানে সেবাটা দেয় তারা কিন্তু স্বাস্থ্যকর্মী হিসেবে দেয়, ডাক্তার হিসেবে না, তাদেরকে ট্রেনিং দেওয়া হয়, মিডওয়াইফারি ট্রেনিং আর এই যে স্বাস্থ্যসেবা ট্রেনিং সেটাও আমরা দিচ্ছি, দিয়ে তারা এই প্রাথমিক একটা পরীক্ষা, যেমন যার ডায়াবেটিস আছে অনেকে নিজে নিজে পরীক্ষা করতে পারে না, কমিউনিটি ক্লিনিকে গেলে বিনা পয়সায় পরীক্ষা করে দেওয়া হয়, কারো প্রেশার আছে সে কমিউনিটি ক্লিনিকে গেলে বিনা পয়সায় প্রেশারটা চেক করে দেওয়া হয়। এই স্বাস্থ্যসেবাটা মানুষের দরকার পৌঁছে দেওয়ার জন্যই কমিউনিটি ক্লিনিক। আর হাসপাতালের যত হাসপাতালই করা আছে, হাসপাতালের তো অভাব নাই, বাংলাদেশে কোনো মেডিকেল বিশ্ববিদ্যালয় ছিল না, প্রথম মেডিকেল বিশ্ববিদ্যালয় আমরা করে দিই, এখন আমরা বিভাগওয়ারি মেডিকেল বিশ্ববিদ্যালয় তৈরি করে দিচ্ছি, সেই সাথে সাথে যাতে করে গবেষণা হয় স্বাস্থ্য বিষয়ে, স্বাস্থ্য বিজ্ঞান উপরে গবেষণার উপর আমরা বিশেষ জোর দিয়েছি। আর এই কমিউনিটি ক্লিনিকগুলি আমরা করার পরে 2001 সালে যখন আমরা সরকার আসতে পারিনি, তখন খালেদা জিয়া যখন প্রধানমন্ত্রী হলো সেটা বন্ধ করে দিয়েছিল, তার যুক্তি ছিল কমিউনিটি ক্লিনিকে যারা চাকরি পাবে আর যারা সেবা পাবে এরা সবাই নাকি নৌকায় ভোট দেবে, এরা নাকি অন্য কোথাও ভোট দেবে না, এই যে নৌকায় ভোট দেবে তা সেই ভোট বন্ধ করার জন্য সে ক্লিনিকই বন্ধ করে দিয়েছিল। এটা হচ্ছে মানুষের মানুষের চিন্তার দণ্ডতা, আমরা রাষ্ট্র চালাই দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য, দেশের মানুষের কল্যাণে, বহুদলীয় গণতন্ত্রের দেশ বাংলাদেশ, যেহেতু বহুদলীয় গণতন্ত্রের দেশ বাংলাদেশ এটা তো মত পথ ভিন্নতা থাকবেই। যে যার যেখানে ইচ্ছা সে সেখানে ভোট দেবে, সেখানে তো এখন অমুক জায়গায় কে ভোট দিলে দেখেই আমরা কিছু করব না, সেটা তো না, আমরা কাজ করব সুষম উন্নয়ন, প্রতিটি এলাকা যথাযথ উন্নত করবার মানসিকতা নিয়ে, যে সে দলমত নির্বিশেষে যেই হোক সে সেই সেবাটার জন্য পায়, সেটাই আমাদের লক্ষ্য, আর সেভাবেই কিন্তু আমরা করে যাচ্ছি। এই যে আমি ঘর দিচ্ছি, আমি কি বেছে দিচ্ছি যে কে আওয়ামী লীগ করে তাকে দেবো, আওয়ামী লীগ না করে দেবো তা তো নয়, ওই এলাকায় যত ভূমিহীন গৃহহীন আছে সে আমাকে ভোট দিক না দিক সেটা বড় কথা না, বড় কথা সেই দেশের নাগরিক, কাজে সে যদি ভূমিহীন হয় গৃহহীন হয় সে বিনা পয়সায় ঘর পাবে, আমরা দিয়ে দিচ্ছি।
ক্লিনিক্যাল ট্রিটমেন্ট যারা নিচ্ছে এটা তো বেছে নেওয়া হচ্ছে না, আমরা যারাই আসবে তারাই চিকিৎসা সেবা নিতে পারছে, আমরা মানুষের কল্যাণে কাজ করি। তবে হাসপাতালের চিকিৎসা আছে সেখানে আমরা অনলাইনে বিশেষায়িত বিশেষজ্ঞদের পরামর্শ যাতে পেতে পারে সেই ব্যবস্থাটাও নেওয়া হচ্ছে। ডিজিটাল বাংলাদেশ, এই ডিজিটাল পদ্ধতিতে চিকিৎসা সেবার ব্যবস্থা এখন আমরা করে দিচ্ছি, কাজে সেভাবেই আমরা আরও আধুনিক প্রযুক্তি দিয়ে চিকিৎসার ব্যবস্থা নিয়েছি। আর মেডিকেল কলেজগুলিও আমরা করে দিচ্ছি, বাকি যে কটা ডিভিশন আছে সেখানে আমরা বিশ্ববিদ্যালয় যে কটা ডিভিশন সব ডিভিশনে আমরা পর্যায়ক্রমিকভাবে মেডিকেল বিশ্ববিদ্যালয়গুলি করে দেব, উচ্চমানের উন্নত মান চিকিৎসা যাতে আমার দেশের মানুষ পায় সেটা আমরা নিশ্চিত করেছি। এবং আমি সেই 96 সাল থেকে পর্যন্ত বাংলাদেশে যতগুলি ইনস্টিটিউট করে দিয়েছি চিকিৎসা খাতে, অতীতে কিন্তু এটা হয়নি, তবে 96 সালে যেগুলি করেছিলাম সেগুলি আমার ওই একটু এদিক ওদিক চিন্তা করে আমার নামগুলি বাদ দিয়ে সেগুলো আবার নতুন করেও করা হয়েছে, কিন্তু আমরা সেসব করিনি। আমরা এখন প্রত্যেকটা ইনস্টিটিউট খুব আন্তর্জাতিক মানসম্পন্ন, আমাদের অনেকেই একটু অসুখ হলে বিদেশে যান, কিন্তু করোনার সময় কেউ বিদেশে যেতে পারেনি, তখন আমাদের এইসব হাসপাতালে যখন চিকিৎসা নিতে গেছেন অনেকে ভেবেছেন বাংলাদেশে এরকম হাসপাতাল আছে, একটু অবাকও হয়েছে। তো এই হলো বাংলাদেশ বাঙালি অবস্থা। তো যাই হোক, আমি মানুষের সংসদ থেকে বলতে চাই যেখানে আমরা হাসপাতাল বেড করে ওভাবে চিকিৎসা সেবা দিচ্ছি না, তার জন্য উপজেলা আছে, তবে মাননীয় সংসদ সদস্যরা যার যার নিজের এলাকায় এই স্বাস্থ্য কেন্দ্রটা যাতে যথাযথভাবে চলে সেদিকে একটু যত্নবান হলে মানুষ আরও সেবাটা পাবে। সবাইকে ধন্যবাদ।